ঘটনাটা হয়েছিল গতকালকে। আমাকে বীরেন্দ্র সিং নামে এক আর্মি অফিসার পরিচয় দিয়ে আমাকে ফোন করলেন। আমি ভাবলাম ঠিক আছে। কখন ফোন করলেন? মোটামুটি 12:30-1টার দিকে। তারপর আমাকে যখন লিস্ট পাঠালেন, হোয়াটসঅ্যাপ করে পাঠালেন যে এই মালগুলো হবে, আমি বললাম হ্যাঁ হবে। তো হোয়াটসঅ্যাপ করে পাঠালেন, তারপরে আমাকে বললেন কী কী রেট আছে, কত হয় আপনার মিনিমাম রেট কীরকম। তখন আমি মিনিমাম রেট হিসেবে দিয়ে দিলাম রেট। দেওয়ার পরে যা অ্যামাউন্ট দাঁড়ায় বললেন যে অ্যামাউন্টটা টোটাল দিয়ে দেন। দেওয়া হলো, বললো ঠিক আছে আমাদের এই মালটা লাগবে। তাতে আমি বললাম ঠিক আছে হয়ে যাবে। তখন বললেন যে ঠিক আছে আমরা তাহলে টাকা পাঠিয়ে দেবো। যে হ্যাঁ টাকা পাঠিয়ে দিতে পারেন, যে আমার লোক যোগাযোগ করে নেবে আপনার সঙ্গে, আমার লোক কিছুক্ষণ পরে যোগাযোগ করে নেবে, নিয়ে আপনাকে অ্যামাউন্টটা দিয়ে দেবে। পরে 1 ঘন্টা পরে ফোন করলেন, করে আমাকে বললো গুগল পে আছে? আমি বললাম হ্যাঁ আছে। তখন আমাকে টোটাল টাকাটা প্রথমে 1 টাকা পাঠালেন, আবার 1 টাকা আমাকে বললেন যে আপনার মোবাইল অফ আছে চালু করুন। খুললাম, চালু করলাম, করাতে বললো এই করেন এই করেন, করতে গিয়ে 20,000 টাকা না, তখন 1 টাকা আবার রিটার্ন গেল। যাওয়ার পরে আমাকে বললো আপনি কনফার্ম তো? যে হ্যাঁ। তারপর আমাকে বললো ঠিক আছে আমরা 20,000 টাকা পাঠাচ্ছি, সব কিছু 20,000 টাকা ওরা একদম রেডি করে এইভাবে পাঠাচ্ছে। আর মোবাইল আমার ওই যে ফোন নাম্বার আছে ওই নাম্বার হিসাবে, আর অন্য ফোনে ফোন করছে, করে বলছে এই করুন এই করুন। তারপর আমি করতে গিয়ে মানে বললো যে এই আসবে পে আসবে, মানে কী কী সব বলছেন, আমি এসব করলাম। করতে গিয়ে দেখা গেল 20,000 টাকা চলে গেল, আমার সন্দেহ হলো। তারপর আবার উনি পাঠালেন, তখন ওই যে 22,365 টাকা আবার পাঠালেন। পাঠানোর পরে আমার সন্দেহ হলো, আমি তখন যে এক্সপার্ট আছে মোবাইলের তার কাছে দৌড়ে গেলাম। সে সঙ্গে সঙ্গে বললো তুই থানায় চলে যা, আমাদের প্রধাননগর থানা। গেলাম, গিয়েই ওইখানের বড়বাবুর সঙ্গে দেখা করলাম। বড়বাবু হঠাৎ করে বললো যে আপনি এখনই চলে যান সাইবার ক্রাইমে। গেলাম সাইবার ক্রাইমে, গিয়ে ওখানে তো আমি প্রথমে গেলাম, গিয়ে শুনলাম যে আমার আগে আর একজনের এই রকম, উনি আমাকেও বয়স্ক লোক, শিক্ষিত লোক, ওনারও এইরকম হবে, মানে 15,000 টাকা। তারপরে বললো যে দাঁড়ান দাঁড়ান, ওনারও আপনার মতোই, ওনারটাকে করি তারপরে আপনারটা করছি। ম্যাডাম ছিল, তারপরে আমারটা করতে গিয়ে